বারাসাত জেলা পুলিশের উদ্যোগে জল তরঙ্গ কাপের সমাপ্তি হল সোমবার এদিন চূড়ান্ত পর্বের খেলা অনুষ্ঠিত হয় বনগা স্টেডিয়ামে এই চূড়ান্ত পর্বের খেলায় অংশগ্রহণ করেন বনগা থানা ও সুখপুকুরিয়া যুবক সংঘ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে গোটা রাজ্য জুড়ে অনুষ্ঠিত হচ্ছে জল তরঙ্গ ক্রীড়া উৎসব সেই ধারা অব্যাহত বনগাতেও বারাসাত জেলা পুলিশের উদ্যোগে বনগা থানার সহযোগিতায় বনগাঁতেও শুরু হয়েছিল জল তরঙ্গ ক্রীড়া উৎসব কাবাডি মহিলা ফুটবল ভলিবল নৌবাইচ প্রতিযোগিতার পাশাপাশি অনুষ্ঠিত হয়েছে ফুটবল প্রতিযোগিতা এই প্রতিযোগিতায় এদিন ছিল চূড়ান্ত পর্বের খেলা বনগাঁ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় এই খেলা জলতরঙ্গ ক্রীড়া প্রতিযোগিতায় ফুটবল বিভাগে প্রায় চল্লিশটি দল অংশ নেয় মোট চারটি গ্রুপে অনুষ্ঠিত হয় খেলা চূড়ান্ত পর্বের খেলায় অংশ নেয় বনগা থানা ও সুপপুকুরিয়া যুবক সংঘ চূড়ান্ত পর্বের খেলায় টাই ব্রেকারে বনগা থানাকে পাঁচ চারে হারিয়ে জয় ছিনিয়ে নেয় শুক পুকুরিয়া বনগাঁ মহকুমা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে সব রকম সাহায্য করা হয় এই খেলা পরিচালনার জন্য সংস্থার পক্ষে দিলীপ ঘোষের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয় এই চূড়ান্ত পর্বের খেলা প্রসেনজিৎ ব্যানার্জির রিপোর্ট নিউজ নোমাইন্সল্যান্ড বনগাঁ